ইমাম আল আইমা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন বলা হলো হে ইমাম আপনি বাগদাদের প্রধান বিচারপতি পদ গ্রহণ করুন তিনি বললেন হে খলিফা আপনার দোয়াই পদ গ্রহণ করব আর আপনার অন্যায় বিচারের পক্ষে আমি সই করে দেব প্রধান বিচারপতি হিসাবে আপনার তরবারি একদিকে আমার বিচার একদিকে আমি আবু হানিফা কোশ্চেন করলো এই প্রধান বিচারের পদ গ্রহণ করতে পারবো না ফল হলো এই আবু হানিফাকে কারাগারে নিক্ষেপ করা হলো সেখানে তিনি সর্বাধিক বিশ্বস্ত মতে কারাগারের মধ্যেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হলো ইমাম মালিক বিন আনাস তাকে বলা হচ্ছে হে মালিক তুমি বলো নেকায় মুতা জায়েজ ঠিকা বিবাহ যে এই যে ঠিকা বিবাহের উপর অনেকগুলো হাদিস আছে পরে যে মনসুখ হয়েছে ওটাতে গুরুত্ব দিচ্ছে না এটা জায়েজ হবে এটা আপনি রাজি হয়ে যান সমস্ত আলম তো একদিকে তখন উনি আইন জারি করে দিলেন যে ঠিকা বিবাহ করা জায়েজ আছে কিন্তু না লোকেরা বললো ইমাম মালিকের ফতোয়া কই এই ফতোয়া ইমাম মালিকের সই নাই তো তখন ইমাম মালিককে ধরে আনা হলো ওনাকে আবার বলা হলো আপনি রাজি হয়ে যান উনি বললেন আমি রাজি হতে পারবো না কিন্তু চিরদিনের জন্য নিষিদ্ধ তখন শাস্তি নেমে এলো একটা পেট খারাপ উটনির লেজের পিছনে তার পবিত্র দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো আর ছেলেবিলে দিয়ে লাঠি পেটা করা শুরু হলো ওই উটের যত পাতলা পায়খানা ওনার দেহে পড়তে লাগলো এমনি করে করে আসন ইমাম শাফির আমলে ইমাম শাফিকে ডাকানো হলো দরবারে তাকে বলা হলো আপনি এই বছর এই ফতোয়া দেন উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় এবার তিনি বলা হলো আপনি বাগদাদে বেরিয়ে যান উনি বেরিয়ে গেলেন যাচ্ছেন মিশরে যাওয়ার সময় দুঃখ করে বলছেন আমি যাচ্ছি মিশরে আমি জানি না আমি মিশরে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি ঠিকই তাই হলো উনি মিশরে পৌঁছলেন মারাও গেলেন সেখানেই ইমাম আহমদ বিন হাম্বল তার জীবনটা এইভাবে গেছে 10 লক্ষ হাদিসের হাফেজ অথচ তিনি বলছেন পরিষ্কারভাবে লা তাকাল্লিদনি তাকে 28 মাস জেল খাটানো হলো দৈনিক 1 টাকা রুটি দেওয়া হতো তাকে বলা হলো আপনি বলুন কোরআন সৃষ্ট তিনি বলেন না কোরআন কখনো সৃষ্ট নয় কোরআন গায়রে মখলুক সমস্ত আলমরা একদিকে আলমদের বড় আলম আল মুরাইসি এবং আরও দুজন তারা সবাই বলছে হে ইমাম আহমদ তোমাকে যে নির্যাতন করা হচ্ছে একদিন পিটাতে পিটাতে ওনার দেহ দিয়ে রক্ত ঝরছে এক পর্যায়ে তার পায়জামার ব্যান্ড ছিঁড়ে গেছে আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কোরআন সুন্না বলে যেন কারণ গা জ্বালা করে জি না কোরআন সুন্না এদেশের মুক্তির পথ আর কোরআন সুন্না অবশ্যই সহি সুন্না হতে হবে চার ইমামের পর থেকে আমাদেরকে যে নির্দেশ দিয়ে গেছেন আমরা সেই নির্দেশ ফলো করি ইমামুল আইমা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাকে যখন বলা হলো হে ইমাম আপনি বাগদাদের প্রধান বিচারপতি পদ গ্রহণ করুন তিনি বললেন হে খলিফা আপনার দোয়াই পদ গ্রহণ করব আর আপনার অন্যায় বিচারের পক্ষে আমি সই করে দেব প্রধান বিচারপতি হিসাবে আপনার তরবারি একদিকে আমার বিচার একদিকে আমি আবু হানিফা কোশ্চেন করলো এই প্রধান বিচারের পদ গ্রহণ করতে পারবো না ফল হলো এই আবু হানিফাকে কারাগারে নিক্ষেপ করা হলো সেখানে তিনি সর্বাধিক বিশ্বস্ত মতে কারাগারের মধ্যেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হলো এই আবু হানিফার অনুসারে আমরা তিনি কি বলে গেলেন এজা সাহাল হাদিস বলেন এজা সাহাল হাদিস এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন হাদিস সহি পাবে সেটাই আমার মাযহাব তার প্রধান শিষ্য আবু ইসহাক বলে লা তারবে আননি ফাইনি উফতি ইয়ামানু আত্রকু গাদান খবরদার আবু ইউসুফ আমার কোনো কথা তুমি লিখে নেও না কারণ আমি আজকে যে ফতোয়া দেই কালকে ওটা পরিত্যাগ করি কালকে যেটা করি পরশুটা পরিত্যাগ করি আমি জানি না আমার ফতোয়ায় আমি সঠিক না বেঠিক যিনি একথা বলে যেতে পারেন যদি সত্যিকারে তার কেউ মোকাল্লেদ হয় তাহলে অবশ্যই তাকে সহি হাদিস মানতে হবে ঠিক না চলে যান 2 নম্বরে ইমাম মালিক বিন আনাস তাকে বলা হচ্ছে হে মালিক তুমি বলো নেকায় মুতা জায়েজ ঠিকা বিবাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক হলে থাকে একদিকে হলে মেয়েরা থাকে একদিকে হলে ছেলেরা থাকে তারা যদি একটা শাড়ির বিনিময়ে বলে তুমি আমার 1 মাসের বউ এই ঠিকা বিবাহ
তারপরে আর এক মাস পরে আরেকটার সঙ্গে বলে তোমাকে একটা ব্লাউজ দেব তুমি ওর এক মাসের বউ হবে আর এখন তো সেলিব্রিটি হওয়া লাগে না এমনি সব করা যায় রাজামার কারবার আছে এখন সব বাবা টাকা বাড়াচ্ছে আর ছেলে আর মেয়ে ফুর্তি করে বাড়াচ্ছে এই ফতোয়া এখন পর্যন্ত ইরানে চালু আছে এটা মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন আর কখনোই এটা হবে না এটা উল্লেখ করে ইমাম মালিক বিন আনাস বললেন আমি কখনোই এটা জায়েজ বলতে পারি না কিন্তু না আলেমরা তিন রকম দরকারি আলেম সরকারি আলেম আর তরকারি আলেম বুঝলেন নাকি হ্যাঁ কিছুই শুনতে পারে কয় রকম আলেম বলেন দরকারি সরকারি দরকারি খালাস দরবারি আরানরা বলল ফতোয়া তো ঠিকই আছে ঠিকা বিবাহ করা যাবে খলিফা যে মেয়েটা পছন্দ করে তাকে বিয়ে করবে কিছু টাকা পয়সা দিয়ে আর যারা ধনী লোক হয় তারা তো ভোগ লিপসার বেশি ঝোঁক থাকে কারণ অভাব তো কিছু নাই ধনিক শ্রেণী এই আলমদেরকে গ্রহণ করে নিল শাসক শ্রেণী এই আলমদের ফতোয়াটা গ্রহণ করে নিল তখন সবাই বলল খলিফাকে কানে কানে যে আপনি যতই আইন জারি করেন ওই ফকিরটা যখন মতো রায় না দিবি আপনার আইনে মদিনা মক্কায় কোথাও চলবে না তো কে এসে ফকির ধরে নিয়ে এসো তাকে ইমাম মালিক তখন দর্শ দিচ্ছেন মদিনায় ইমাম দারুল হিজরা খলিফার দূর চলে গেছে দূর থেকে এক গাদাখানি হীরা মণি মানিক্য স্বর্ণ বড় থলি নিয়ে চলে গেছে হাদিয়া দর্শের চেহারা দেখে সাহস কুলানি ওনার যেতে ঠিকই ফকির মাটিতে বসে দর্শ দিচ্ছেন দর্শ শেষ হলো তারপরে খলিফার দূত আসলো কি এর মধ্যে দেখলেন যে স্বর্ণ মুদ্রা ভর্তি করা ওইটা উনি ব্যাক করে দিলেন কি কি জন্য আপনারা এসছেন যে খলিফা আপনাকে ডেকেছেন লিখে দেন আল ইলমু ইউজারো লা ইয়াজুরো এলেমের কাছে আসতে হয় এলেম কারো কাছে যায় না বুঝলেন তো এই হলো ফকিরের তেজ এই আমিও ফকির এই তেজ দেখাচ্ছি আমাদের কিছুই নেই কিন্তু 2005-22 ফেব্রুয়ারি রাতের বেলা আমাকে ধরে নিয়ে গেল না ফকির ধরে নিয়ে গেলে সমস্যা কি ফকির জেলখানা গিয়েও দাওয়াত দিয়েছে বহু মানুষ আলমদের হেদায়ত হয়ে গেছে আর আহলেস হয়ে গেছে আর যতবার নিয়ে যাবার তত বেশি আহলেস হবে লাভ হলো এই তফসিল কোরআন 30তম পারা জেলখানা যে হলো নবীদের কানে 1-2-3 হলো সেটা সিরাতুর রসুল হলো ইনসান কামেল হলো যদি এই ফকির যদি জেলখানা না যেত তাহলে আপনার পেতেন নাকি তো যতবার জেলখানা যাবার তত বেশি লেখা হবে তো আপনাদের লাভ হলো এ তো বিক্রি করতে আমার তো টাকা পয়সা নেই দরকারও আমার নেই জাতির খেদমতে আল্লাহ পাক এটা করিয়ে নেওয়ার জন্য হয়তো সেখানে নিয়ে গেছিলেন কাজটা করে নিয়ে যাওয়ার জন্য কিসের মঙ্গল আছে বান্দা বলতে পারে না আল্লাহ বলতে পারে ইমাম মালিক বলে দেন এলম ইউজার এলমের কাছে আসতে হয় বাদশাহ নিজে আমার কাছে আসবে আমি তার কাছে যাবো না তার অর্থ এটা হচ্ছে না তখন যে এই খবর দিলে খলিফা বললেন সর্বনাশ এ তো ফকির না এ তো দারুণ ধনী আলেম আমি যাবো তার কাছে বলে বাদশাহ আপনি যাবেন হ্যাঁ কী করে কেন যাবেন না আমি এলম জানি এই বাচ্চা নিজে তো বড় আলেম এলমের মর্যাদা আমি বুঝি তা আমি এখানে থাকবো না আমি যাবো সেখানে চলে গেলেন বিশাল বাহিনী নিয়ে ইমাম মালিক দর্শ দিচ্ছেন দূর থেকে উনি আসছেন সবাই বললে ইমাম মালিক একটু অ্যাডভান্স করে অভ্যর্থনা করা তো উচিত যেহেতু খলিফা আসতেছে মালিক বললেন চুপচাপ বসে থাকো হাদিসের মর্যাদা খলিফার চাইতে অনেক অনেক গুণ বেশি ঠিক খলিফা চলে আসলেন সামনে পা গেড়ি বসলেন সালাম দিলেন বলেন হে ইমাম মালিক আপনার রচিত মুয়াত্তা যেখানে 1700 সহি হাদিস আছে এই গ্রন্থের উপরে আমি রাষ্ট্র চালাতে চাই আপনি অনুমতি দেন আমি মালিকি মুজাহাব অনুযায়ী দেশ পরিচালনা করব উনি বললেন না এটা করবেন না 1700 হাদিস মাত্র আমি লিখেছি আর বহু হাদিস আমি এখন পাই নাই অতএব এটার উপরে যদি দেশটা আপনি জবরদস্তি করেন ভুল হবে করবেন না উনি চলে গেলেন
কিন্তু ওই দুষ্ট আলেমরা কিন্তু হাল ছাড়েনি, ওরা খলিফাকে বাধ্য করল যে এই যে ঠিকা বিবাহের উপর অনেকগুলো হাদিস আছে, পরে যে মনসুখ হয়েছে ওটাতে গুরুত্ব দিচ্ছে না, এটা জায়েজ হবে এটা আপনি রাজি হয়ে যান সমস্ত আলেম তো একদিকে। তখন উনি আইন জারি করে দিলেন যে ঠিকা বিবাহ করা জায়েজ আছে, কিন্তু না লোকেরা বললো ইমাম মালিকের ফতোয়া কই, এই ফতোয়া ইমাম মালিকের সই নাই তো। তখন ইমাম মালিককে ধরে আনা হলো, ওনাকে আবার বলা হলো আপনি রাজি হয়ে যান, উনি বললেন আমি রাজি হতে পারবো না, কেন চিরদিনের জন্য নিষিদ্ধ। তখন শাস্তি নেমে এলো, একটা পেট খারাপ উটনির লেজের পিছনে তার পবিত্র দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো, আর ছেলেবিলে দিয়ে লাঠি পেটা করা শুরু হলো, ওই উটের যত পাতলা পায়খানা ওনার দেহে পড়তে লাগলো। ত্রিশ পারা কোরআনের হাফেজ, সদস্য হাদিসের হাফেজ, ইমাম দারুল হিজরা, ইমাম মালিক ইবনে আনাসের দেহে এই অপবিত্র নাপাক ময়লা পড়তে থাকলো, আর চারিদিকে হাজার হাজার মানুষ শাস্ত্র নয়নে ধরবিগলিত অবস্থায়, এ দৃশ্য দেখে চোখের পানি ফেলছে, কিছু করার তো ক্ষমতা নাই। উনি বলছেন ইয়া আহলে বাগদাদ মাই ইয়ারিফুনি ফালইয়ারিফনি ওমান লাম ইয়ারিফনি ফাআলামু ইন্নি আনা মালিক ইবনে আনাস ইন্নি লা উজিজু নিকাল মুতাকাত্ত, যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা আমাকে চেনো না তারা শুনে রাখো আমার নাম মালিক ইবনে আনাস, আমি কোশ্চেন কালো নিকামত জায়েজ বলতে পারি না। এই হলো সত্য, সত্য জয়লাভ করবে ত্যাগের বিনিময়ে, ভোগের বিনিময়ে নয়। আলহামদুলিল্লাহ সেই ইমাম মালিক মুসলমানদের মনি কোঠায় জীবিত আছেন, কিন্তু তার অত্যাচারী নাম কেউ জানে না। এমনি করে করে আসুন ইমাম শাফির আমলে, ইমাম শাফিকে ডাকানো হলো দরবারে, তাকে বলা হলো আপনি এই বছর এই ফতোয়া দেন, উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয়। এবার তিনি বলা হলো আপনি বাগদাদে বেরিয়ে যান, উনি বেরিয়ে গেলেন, যাচ্ছেন মিশরে, যাওয়ার সময় দুঃখ করে বলছেন কাত আসবাত নফসি তাতুকুয়েলা মিসরিন আতুকুয়েলা মিসরি আতুকুয়েলা কবরি, আমি যাচ্ছি মিশরে, আমি জানি না আমি মিশরে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি। ঠিক তাই হলো, উনি মিশরে পৌঁছলেন, মারাও গেলেন সেখানেই। ইমাম আহমদ বিন হাম্বল তার জীবনটা এইভাবে গেছে, 10 লক্ষ হাদিসের হাফেজ, অথচ তিনি বলছেন পরিষ্কারভাবে লা তাকাল্লিদনি, তাকে 28 মাস জেল খাটানো হলো, দৈনিক 1 টাকা রুটি দেওয়া হতো, তাকে বলা হলো আপনি বলুন কোরআন সৃষ্ট, তিনি বললেন না কোরআন কখনো সৃষ্ট নয়, কোরআন গায়রে মখলুক। সমস্ত আলমরা একদিকে, আলমদের বড় আলম বেশ আল মুরাইসি এবং আরও দুজন, তারা সবাই বলছে হে ইমাম আহমদ তোমাকে যে নির্যাতন করা হচ্ছে, একদিন পিটাতে পিটাতে ওনার দেহ দিয়ে রক্ত ঝরছে, এক পর্যায়ে তার পায়জামার ব্যান্ড ছিঁড়ে গেছে, মোতাসিম বলে তাকে পিটাচ্ছে নিজের দাজ্জালকে দিয়ে, এই ব্যান্ড ছিঁড়ে যাওয়াতে একটা অদৃশ্য দুখান হাত এসে চেপে ধরেছে যাতে ওনার সতর আলগা না হয়ে যায়। এই দৃশ্য দেখে খলিফা ভয়ে আটকে উঠছে, এই থামো থামো আমি যা দেখেছি তোমরা তো দেখোনি, আর ওকে মেরো না। তারপরে তাকে বলা হলো হে ইমাম আপনি বলুন খলিফার হুকুম অনুযায়ী আমি এটা মেনে নিচ্ছি যে কোরআন মখলুক। উনি বললেন হে বিশর আল মুরাইসি আমি তোমাকে বলছি তুমি মেনে নাও যে কোরআন গায়র মখলুক, এটা আল্লাহর ডাইরেক্ট কালাম, এখানে কোনো যোগ বিয়োগ হয় নাই, তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আমার জন্য খলিফাকে তোমার সুপারিশ করতে হবে না। জিতলো কে? জিতে গেলেন আহমদ ইবনে হাম্বাল। তাকে কারাগারে রাখা হয়েছে, প্রতিদিন পিটানো হয়, পরদিন নিয়ে যাওয়া হয়েছে খলিফার দরবারে, কি আহমদ রাত্রে কেমন ছিলে? তাহলে ভালো ছিলাম। তারপর বলে আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম যে একটা পাখি এসেছে, তো আমি রাতের বেলা কি করব, যে পাখিটাকে নিয়ে আমি তাড়া দিলাম, তাড়া দেখে ওই ভেন্টিলেটার ঝুলছে, তখন ওকে ওটাকে নামিয়ে আমি জবেক দিলাম। তারপর তো আমি বললাম দেখেন এই পাখিটা কে, তো আমাকে বলো এটা নাকি কোরআন, তো কোরআন যে পাখি হতে পারে আমি জানতাম না। খলিফা বলছে হ্যাঁ তুমি কি বললে, কোরআন কোন পাখি হয়? তো আমি স্বপ্ন দেখলাম, তো পাখি জবেকে দিলাম মরে গেল, তো আপনি কোরআন মরে গেছে, তো আমি রাত্রিবেলা তাকে জানাজাও দিয়ে দিছি,
তুমি আমার সঙ্গে বিবাদই করছো? তাহলে হ্যাঁ তাই তো, কোরআন যদি সৃষ্টি হয় পাখিও সৃষ্টি জীব, পাখি জবে করে দিলাম মরে গেল, তাহলে কোরআনও জবে করে দিয়ে মরে যাবে? তখন বলতো আরে বাপ রে বাপ, তুমি কোথায় ধাক্কা দিলে? সৃষ্টি মানে তো প্রাণী, প্রাণী তো মরবেই, তো কোরআন মরবে? তা তো ঠিকই কথা বলছো তুমি। এই কোন মৌলবি বলছো যে কোরআন সৃষ্টি নয়? ধরো ওকে, যে সে রাষ্ট্রের সবচেয়ে বড় আলেম যে দুজন, ওদের ধরে নিয়ে আসলো, এই এই দুজনকে এখন সলিম বৃদ্ধি হত্যা করো, এরাই আমার মাথা খেয়েছে, মিসগাইড করেছে, এদের কারণে আমি আহমদকে পিটিয়েছিলাম, ওই দুই শয়তান মৌলবিকে দিলে শেষ করে। বুঝতে পারছেন? যুগে যুগে এমনি করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওলামায়ে দ্বীন, ওলামায়ে সু, দুষ্টমত আলেমরা, বেদাতে আলেমরা চিরদিন এমনি করে সরকারের সাপোর্ট নিয়ে হকপন্থী আলেমদেরকে কষ্ট দিয়েছে। কোরআন আছে আপনার সামনে, কোরআনের একটা হরফ চেঞ্জ হওয়ার কোনো ক্ষমতা নাই। বিশ্ব ইতিহাস প্রমাণ করে দিয়েছে কোরআন পরিবর্তন করার ক্ষমতা নাই। মানিক মেভনি 1994 সালে 29 জুলাইতে নষ্টা মেয়ে তসলিমান স্টেঞ্জন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে। তখন আমরা সারা দেশব্যাপী ওলামায়ে কেরামে মিলে 20 লক্ষাধিক জনতার সামনে মানিক মেয়ে অভিনয়, সেদিন আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণে আমি বলেই ফেলেছিলাম জাতীয় সংসদে তাকিয়ে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সেদিন সে 2 মিনিটের ভাষণ আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে। বলুন সবাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আহলেদিস আন্দোলন বাংলাদেশের এটাই হলো জীবন্ত স্লোগান, আমরা মরে যাবো, এই স্লোগান ইনশাল্লাহ মরবে না। রায় নয়, কেস নয়, ওহির বিধান চাই আমরা, আর ওহি লুকিয়ে আছে কোরআন এবং সহি হাদিসের মধ্যে, জাল জয়ীফের মধ্যে নয়। মনে থাকবে কথাগুলো, একা সম্ভব না, কারো লাগবে। ইমাম আহমদ একাই করেছিলেন, ইমাম মালিক একাই করেছিলেন, ইমাম আবু হানিফা একাই করেছিলেন, আজকে আমরা কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে, আমরা সব তাদেরই রেখে যাওয়া ফসল, তাদের সেই দাওয়াতকে আমরা ভুলে গেছি নাকি? সেই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কিছু মানুষ যদি উত্থিত হন, যদি ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করে যান, ইনশাআল্লাহ বাংলাদেশে আবারও ওহির বিধান বিজয়ী হবে ইনশাআল্লাহ।